সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ আশুলিয়া শাখার পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি আজকে তোমাদের গণিত বই থেকে 51 পৃষ্ঠা এবং 53 পৃষ্ঠা দুটি অঙ্ক করাবো। এই দুটি অঙ্ক হচ্ছে গুণ অঙ্ক। এর আগে আমরা আলাপ করি, চলো, গত ক্লাসে আমি দুটি অঙ্ক করেছিলাম 49 পৃষ্ঠা। তো এই অঙ্ক দুটি আমরা করেছিলাম চারের নামটা দিয়ে, কত নামটা দিয়ে, চারের নামটা দিয়ে। তো আমাদের গুণ অঙ্ক আমরা এখন করছি। তো গুণ অঙ্ক করার পূর্ব শর্ত কি আমি বলেছি, সবাই বলো। গুণ অঙ্ক করার পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই আমাদের আগে কি করতে হবে, নামটা ভালোভাবে পড়তে হবে। আমি যদি নামটা ভালোভাবে না পারি তাহলে কখনোই আমার গুণ অঙ্ক কি হবে না, গুণ অঙ্ক হবে না। তো আমি আশা করি তোমরা সঠিকভাবে নামটা গুলো পড়ে তারপরে এই গুণ অঙ্ক গুলো করবে। তো দেখো আমরা কি বললাম, আমি 51 পৃষ্ঠার অঙ্ক করব আগে। তো দেখো 51 পৃষ্ঠার অঙ্ক করতে হলে আমাদের 6-এর নামটাটি আগে পড়তে হবে। তো আমি জানি তোমরা সকলেই পারো, তারপরেও চলো আমরা আগে একবার রিভিশন করে নিই। 6, 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 7, 42, 6, 8, 48, 9, 54, 9, 6, 10, 7, 6, 7, 8, 7, 6, 9, 54, 9, 6, 10, 7। তা আমি আশা করি আমার সঙ্গে সঙ্গে তোমরাও একবার করে ফেলেছো। এরপরেও যদি কারো সমস্যা থাকে অবশ্যই তোমরা আরেকবার করে ফেলবে। তো দেখো 6-এর নাম 51 পৃষ্ঠার যে অঙ্কটি আছে সেটি হচ্ছে রাজুর বাবা এক সপ্তাহে 6 দিন কাজ করে। কি বলছে, মনোযোগ সহকারে পড়ো সবাই। রাজুর বাবা এক সপ্তাহে 6 দিন কাজ করে। তিনি 7 সপ্তাহে কতদিন কাজ করেন, তিনি 7 সপ্তাহে কতদিন কাজ করেন। তো আমরা কিভাবে লিখবো, যে প্রথমে আমরা লিখবো এক সপ্তাহে কাজ করেন, এক সপ্তাহে কাজ করেন 6 দিন, 7 সপ্তাহে কাজ করেন 7 গুণ 6। চলো আমরা লিখি, প্রথমে কেমন হবে, এক সপ্তাহে, এক সপ্তাহে কাজ করেন, এক সপ্তাহে কাজ করেন 6 দিন। এখন দেখো কি বলছে, যে তিনি 7 সপ্তাহে কতদিন কাজ করেন, তাহলে আমরা লিখলাম 7 সপ্তাহে কাজ করেন কি হবে, 6 গুণ 7, এত কি দিন। তো আমরা সকলেই জানি 6 সপ্তাহ কত হবে, সবাই বলো। 6-এর নামটা পড়লে তোমরা বুঝতে পারবে 6, 7, 42, তাহলে আমরা এখানে লিখলাম 42 দিন। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অঙ্ক শেষ। আমরা উত্তর লিখতে পারি, উত্তর 42 দিন। আশা করি সকলে বুঝতে পেরেছ এবং তার কোনো সমস্যা নেই। তো আমরা আবারও বলি, আমি গুণ অঙ্ক করতে হলে অবশ্যই তোমাদের বারবার আগে কি করতে হবে, বারবার নামটা পড়তে হবে। নামটা যদি ভুল হয় তাহলে আমাদের অঙ্ক কখনোই ঠিক হবে না, অবশ্যই আমাদের নামটা নির্ভুল ভাবে পড়তে হবে। ঠিক আছে, তো এবার চলো আমরা 53 পৃষ্ঠার অঙ্ক করব। তো 53 পৃষ্ঠার অঙ্ক করার আগে আমাদের যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে, যে 53 পৃষ্ঠার যে অঙ্কটি আছে সেটি হচ্ছে আমাদের 7-এর নামটা দিয়ে, কত নামটা দিয়ে, 7-এর নামটা দিয়ে। তার আগে আমরা কি করব, 7-এর নামটাটি রিভিশন করব। তো সবাই আমার সঙ্গে একবার পড়ো, 7, 7, 2, 16, 3, 7, 21, 4, 7, 8, 5, 7, 7, 49, 7, 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
কিভাবে অঙ্কটি করব সেই অঙ্কটি আগে করব তারপরে করব অঙ্কটি কি বলছে দেখো সাত দিনে এক সপ্তাহ হয় সাত দিনে এক সপ্তাহ হয় নয় সপ্তাহে কত দিন হবে এই অঙ্কটি কত পৃষ্ঠা তিপ্পান্ন পৃষ্ঠা কত বইয়ে তিপ্পান্ন পৃষ্ঠা
ঠিক আছে এই অঙ্কটি আমরা কিভাবে লিখব প্রথমে আমরা লিখব এক সপ্তাহে হয় এক সপ্তাহে হয় সাত দিন এক সপ্তাহে হয় সাত দিন নয় সপ্তাহে হয় কি বলেছে নয় সপ্তাহে কত দিন তাহলে আমরা লিখলাম নয় সপ্তাহে হয় সাত গুণ নয় এত কি দিন তা আমরা একটু আগে সাতের নামটা পড়লাম দেখো ওইখানে আমরা পড়ছিলাম সাতের নামটা সাতের নামটা দেখো কত হবে সাত নং কত হবে সাত নং তেষট্টি আমরা এখানে লিখলাম তেষট্টি তাহলে তেষট্টি দিন তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি নয় সপ্তাহে হবে তেষট্টি দিন উত্তর উত্তর তেষট্টি দিন তেষট্টি দিন তো দেখো আমার মনে হয় তোমরা সকলে খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো প্রথম শর্ত হচ্ছে তোমাকে অবশ্যই আগে আমি বারবার যে বিষয়টি বলছি সেটি হচ্ছে নামটা করতে হবে তাহলে আজকে আমরা দুটি অঙ্ক করেছি একটি হচ্ছে ছয়ের নামটা দিয়ে আরেকটি হচ্ছে সাতের নামটা দিয়ে ছয়ের নামটা দিয়ে আমাদের আছে বইয়ে ৫১ পৃষ্ঠায় আর সাতের নামটা দিয়ে যে অঙ্কটি সেটি আছে আমাদের ৫৩ পৃষ্ঠায় তো আমি আশা করি তোমাদের এই দুটি অঙ্কে তার কোনো সমস্যাই নেই অনেক ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা নির্ভুলভাবে বাড়িতে আবার করে ফেলবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ